নমস্কার বন্ধুরা, অ্যাসর্টেড রেসিপিজে সবাইকে স্বাগত। আজ কর্নফ্লেক্সের একদম ইউনিক একটা ক্রিস্পি আর ক্রাঞ্চি ডেজার্ট বা সুইট আইটেম বানিয়ে দেখাবো, যেটা আপনারা ওয়ান মান্থ স্টোর করেও রাখতে পারবেন। একদম যেমনটা দেখলেন, আমি প্রথমেই দুই বাটি পরিমাণ কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। হাত দিয়ে এগুলোকে একটু হালকা করে ক্রাশ করে নিচ্ছি। হাত দিয়ে করে নিলেই হবে, খুব মিহি গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই। এটা হয়ে গেছে। এদিকে আমি হাফ বাটি পরিমাণ আমন্ড আর কাজু নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এই বাদাম ব্যবহার করতে পারেন, চাইলে চীনা বাদামও ব্যবহার করতে পারেন এর পরিবর্তে, অথবা শুধু কর্নফ্লেক্স দিয়েও এই আইটেমটা বানাতে পারেন, কোনো বাদাম না দিলেও চলবে। বাদামগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি একদম মুচমুচে করে, আর তারপর এগুলোকে একটু ছোটো টুকরো করে কেটে নিলাম। কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আখের গুড় নিয়েছি এক বাটির একটু কম, মানে পৌনে এক বাটি গুড় নিতে হবে, আর 1/4 বাটি জল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। মাপগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা, খুব ভালোভাবে মাপগুলো কিন্তু ফলো করবেন। লো ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব। খুব সতর্কভাবে কাজটা করতে হবে, একটু এধার ওধার হলে গুড়টা কিন্তু পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে। গুড়টাকে আমি জাল করে নিয়েছি, আর একটু চেক করে নেব যে এটা ঠিকঠাক হয়েছে নাকি। ভালো করে জাল করে নেওয়া গুড়ের এক দুটো ড্রপ আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়েছি, আর হাতের সাহায্যে দেখুন বন্ধুরা, এটাকে আমি একটু দলা মতন করতে পাচ্ছি, তার মানে গুড়টা একদম পারফেক্টলি জাল হয়ে গেছে, রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে 1 teaspoon বাটার দিয়ে দিলাম, এর পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে এবার কর্নফ্লেক্সটা আর ড্রাই রোস্ট করে নিয়ে টুকরো করে নেওয়া বাদামগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ আছে বন্ধুরা, এটা কিন্তু বন্ধ করা অবস্থাতেই করতে হবে, না হলে এগুলো নরম হয়ে যাবে। ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এইবার আমি এটাকে শেপ দিয়ে দেব। আমার কাছে কুকি কাটার আছে, আমি সেটাই ব্যবহার করছি শেপ দেওয়ার জন্য। কুকি কাটার না থাকলে আপনারা এটাকে একটু মোটা করে বেলে নিয়ে বা বিছিয়ে নিয়ে একটা স্টিলের গ্লাস ব্যবহার করে গোল গোল করে কেটে নিতে পারেন, অথবা একদম গোল করে লাড্ডুর মতনও বানিয়ে নিতে পারেন, সেটা কর্নফ্লেক্সের লাড্ডু হিসেবে আপনারা খেতে পারবেন, অথবা এটাকে একটু চৌকো করে বরফির আকারেও কেটে নিতে পারেন। আমি একটা থালা উল্টে নিয়ে তার উপরে এই কাজটা করে নিচ্ছি। আপনারা ঠিক যেমনটা দেখলেন, আমি কুকি কাটারের মধ্যে পরিমাণ মতো অংশ দিয়ে একটা বাটি দিয়ে এটাকে একদম উপর থেকে চেপে চেপে ফ্ল্যাট করে দিলাম, মানে সুন্দরভাবে শেপটা এসে গেছে। আর এইভাবে একটা তৈরি হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি করেই বাকিগুলো তৈরি করে নেব, কারণ গুড়টা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর ভালোভাবে করা যাবে না। আর কাজটা একটু সাবধানে করবেন, কারণ এই পর্যায়েগুলো ভীষণ গরম থাকে। যাই হোক, আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে যাওয়ার পর যতক্ষণ এগুলো একটু গরম থাকে ততক্ষণ এগুলো পুরোপুরি শক্ত হয় না, কিন্তু হাওয়ায় বেশ খানিক্ষণ রেখে দেওয়ার পর, অন্ততপক্ষে ঘন্টাখানেক রেখে দেওয়ার পর, এগুলো একদম শক্ত হয়ে যায়, একদম মুচমুচে হয়ে যায়। আওয়াজটা শুনলেন তো বন্ধুরা? আমায় বোধহয় আর বলে দিতে হবে না যে এটা কতটা ক্রিস্পি বা ক্রাঞ্চি হয়েছে। এটা আপনারা এয়ারটাইট কন্টেনারে মোটামুটি মাসখানেক পর্যন্ত রেখে খেতে পারবেন। আপনারা দেখছিলেন অ্যাসর্টেড রেসিপিজ, আর আমি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য অনুরোধ করব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।